বেশি দিনের কথা নয়, ভূতান্বেষী বরদাবাবুর সঙ্গে সত্যান্বেষী ব্যোমকেশের একবার সাক্ষাৎকার ঘটেছিল। ব্যোমকেশের এক ছেলেবেলাকার বন্ধু মুঙ্গেরে ডিএসপির কাজ করতেন। তাঁর সাদর নিমন্ত্রণে ভাদ্র মাসের শেষাশেষি আমরা মুঙ্গের ঘুরতে গেলাম। শশাঙ্কবাবু আমাদের সাদর অভ্যর্থনা খুবই করলেন, কিন্তু দেখলাম লোকটি ভারী চালাক চতুর, কথাবার্তায়ও খুব পটু। আমরা তাঁর বাড়িতে পৌঁছবার আধ ঘন্টার মধ্যেই যে তিনি কাজের কথাটা পেরে ফেলেছেন তা আমি প্রথমটা ধরতেই পারিনি, কিন্তু ব্যোমকেশের চোখে কৌতুকের একটা আভাস দেখে সতর্ক হয়ে উঠলাম। শশাঙ্কবাবু তখন বলছিলেন, ব্যোমকেশ। হ্যাঁ বলো। ঐতিহাসিক ভগ্নস্তূপ আর গরম জলের প্রশ্রবণ দেখিয়ে তোমাকে আমি হতাশ করব না। যদি তুমি দেখতে চাও তোমাকে আমি অলৌকিক ব্যাপারও দেখাতে পারি। তাই নাকি? কিরকম? কয়েক মাস ধরে একটা অলৌকিক ভূতের আবির্ভাব হয়েছে এই শহরে, আর তাকে নিয়ে আমি বেশ ব্যস্ত। আচ্ছা শশাঙ্ক, এই ভূতের পেছনে ব্যস্ত থাকাটাও কি তোমার কর্তব্যের মধ্যে পড়ে? না না, ওর ব্যাপারটা অনেকটা সেরকমই। কি জানো, ওই মাস ছয়েক আগে এই পাড়ায় এক ভদ্রলোকের আকস্মিক মৃত্যু হয়। সে মৃত্যুর কিন্তু কুলকিনারা এখনো করে উঠতে পারেনি, অথচ তার পেতাত্মা তার পুরনো বাড়িতে আবির্ভাব হয়েছে। না শশাঙ্ক, তোমার কথা বলার ভঙ্গিটি ঠিক আগের মতোই চমকপ্রদ আছে দেখছি। শুধু তাই নয়, বরং আরো ভালো হয়েছে। এরকম বলছো কেন? না দেখো, এখনো ঘন্টাখানেক হয়নি আমি মুঙ্গেরে পা দিয়েছি, কিন্তু এরই মধ্যে তোমার কথা শুনে আমার স্থানীয় এলাকা সম্পর্কে একটা ইন্টারেস্ট গ্রো করেছে। না না, তুমি ব্যাপারটা আমার কাছে খুলে বলো। আর এক কাপ করে চা হোক। না থাক, খাবে না? অজিতবাবু। না ধন্যবাদ, আপনি বরং ব্যাপারটা আরো বলুন খুলে। হ্যাঁ, কি হয়েছে, এই পাড়ায় একটা দোতলা বাড়ি আছে, মাস ছয়েক আগে সেখানে একটা হত্যাকাণ্ড হয়। যে ভদ্রলোক থাকতেন 15 বছর ধরে ওই বাড়িতে, তিনি ভাড়া থাকতেন, রেইজ লোক। ভদ্রলোকের নাম হচ্ছে বৈকুণ্ঠ দাস। কিরম বয়স? বয়স হয়েছিল, বাজারে তার একটা সোনার উপর দোকান ছিল, তবে দোকানটা নাম মাত্র, আসল ব্যবসা ছিল জহরতের। মৃত্যুর সময় খাতাপত্র দেখে যা বুঝেছি, ওনার কাছে যা হীরে রত্ন ছিল 2,50,000 টাকার মতো। আচ্ছা, এগুলো কি তিনি দোকানেই রাখতেন? না না, বাড়িতেই রাখতেন। তবে আশ্চর্য ব্যাপার কি জানেন? কি? বাড়িতে একটা লোহার সিন্ধুক পর্যন্ত ছিল না। উনি যে ওনার মূল্যবান জিনিসপত্র কোথায় রাখতেন কেউ জানত না। খদ্দের এলে তাকে বাড়িতে এনে বসার ঘরে বসিয়ে নিজে শোবার ঘর থেকে যতটা দরকার ততটা নিয়ে এসে দেখাতেন। ইন্টারেস্টিং। তারপর শোনো, লোকটার চালচলন দেখলে কেউ বুঝতেই পারতো না যে লোকটার কাছে এত টাকা আছে। আসলে লোকটা এত কিপটে ছিল যে এই শহরের যত বাঙালি সবাই তাকে ব্যকুণ্ঠ জহুরি বলে ডাকত। যেন আমি ওর নিজের খরচের খাতা দেখেছি, এত কম টাকায় সংসার চালাতো যে তুমি ভাবতে পারবে না। তিনি একাই থাকতেন না? না না না, ওনার সাথে ওনার মেয়ে থাকতো, বোবা কালা একটা চাকর থাকতো। যেন আমি একটা কথা ভাবছি যে লোকটা এত কিপটে, তাহলে এই পাড়ায় এত টাকা বাড়ি ভাড়া দিয়ে কেন থাকতো? অন্য জায়গায় থাকলে তো কম টাকায় থাকতে পারত। আমার মনে হয় শশাঙ্ক, যে এই পাড়াটা অন্য পাড়ার থেকে একটু বেশি নিরাপদ, চোর বদমাইশ
এদের আনাগোনাও একটু কম। বৈকুণ্ঠবাবু ব্যয়কুণ্ঠ ছিলেন এটা ঠিকই, কিন্তু মনে হয় অসাবধানী ছিলেন না। আমিও সে কথা ভেবেছি, কিন্তু দেখো তাতেও তো চোরের দৃষ্টি থেকে নিজেকে সরিয়ে রাখতে পারলেন না, সেই গল্পই তোমায় বলছি। সম্ভবত তার বাড়িতে চুরির প্ল্যানটা অনেকদিন ধরেই চলছিল। দেখো মুঙ্গের জায়গাটা ছোট, তা বলে তাকে তুচ্ছ করো না। না না, সে কি কথা। 26 এপ্রিল বৈকুণ্ঠবাবু রাত 8টায় তার দোকান বন্ধ করে বাড়িতে চলে আসে। নিপাট সাদা শীতে ভালো মানুষ। তারপর রাত্রি 9টার সময় খাওয়া দাওয়া শেষ করে তার দোতলা শোবার ঘরে শুতে চলে যান। তার মেয়ে তার বাবাকে রাতের খাওয়া দাওয়া শেষ করিয়ে নিজের একতলার ঘরে দরজা বন্ধ করে শুয়ে পড়ে। একতলার ঠাকুর ঘরে তিনি শুতেন। আর বাড়িতে ছিল হাবা ক্যাবলা একটা চাকর। সে মালিক বাড়িতে ফেরার পর দোকানে চলে যেত পাহারা দেবার জন্য। তারপর তারপর পরের দিন সকালে বৈকুণ্ঠবাবু দরজা খুলছে না বলে পুলিশ যায়, গিয়ে দরজা ভেঙে ঘরে ঢোকে। দেখে যে বৈকুণ্ঠবাবুর মৃত শরীরটা দেওয়ালে হেলান দিয়ে বসানো। আর অদ্ভুত ব্যাপার যে সারা শরীরে কোনো ক্ষতস্থান নেই। সে কি তাহলে? আমার ধারণা তাকে গলা টিপে আততায়ী শেষ করে সমস্ত হীরে জহরত নিয়ে জানলা দিয়ে পালিয়ে গেছে। তার মানে আততায়ী ওই জানলা দিয়েই ঘরে প্রবেশ করেছিল? এছাড়া তো অন্য কোনো উপায় নেই, কারণ ঘরে ছিল একটা দরজা, সেটাও ভেতর থেকে বন্ধ। আমার মনে হয় বৈকুণ্ঠবাবু রাতে জানলা খুলে শুয়েছিলেন, কারণ সেদিনটা বেশ গরম ছিল। আর ওই জানলার বাইরে মই লাগিয়ে আততায়ী ভেতরে ঢোকে তাকে শেষ করে এবং হীরে জহরত সব নিয়ে পালাইয়া। আচ্ছা, বৈকুণ্ঠবাবু সমস্ত হীরে জহরতই কি চুরি গিয়েছিল? সম্ভবত, কারণ 2,50,000 টাকার হীরে জহরত তিনি কোথায় রাখতেন তার মেয়ে পর্যন্ত জানতেন না। তাই আমাদের ধরে নিতে হবে যে সবটাই চুরি গেছে। আর ওনার একটা হাত বাক্স ছিল, তাতে বেশ কিছু টাকা পয়সা ছিল, সেগুলো তারা ছাড়েনি। আচ্ছা, ওই যে হাত বাক্সের কথা বলছো, ওর মধ্যেই কি তিনি সমস্ত হীরে জহরত এগুলো রাখতেন? এছাড়া আর কোথায় রাখবে, আর তো অন্য কোনো রাখার জায়গা ছিল না। আচ্ছা, ওই ঘরের কোথাও মানে যে ধরনের বাক্সের কথা তুমি বললে, ওই ধরনের বাক্স, প্যাঁটরা বা ওই ধরনের কিছু কি ছিল? তুমি শুনলে অবাক হবে, ঘরে ছিল একটা মাদুর, একটা বালিশ, আর ওই যে বাক্সটার কথা বললাম, ওই বাক্সটা, একটা পানের বাটা আর একটা জলের কলসি ছিল, ব্যাস আর কিছু না। পানের বাটা? আচ্ছা, মনে করে দেখো তো এই পানের বাটার মধ্যে কি ছিল সেটা কি তুমি ভালো করে দেখেছো? ব্যোমকেশ, আমাদের তুমি যতটা গাধা ভাবো আমরা কিন্তু ততটা গাধা নই। ওই পানের বাটায় ছিল কিছু খয়ের, কিছু চুন আর কয়েকটা পান পাতা। এই সম্বন্ধে তোমার আর কিছু জানার আছে? না না, সে কথা হচ্ছে না শশাঙ্ক। তোমাদের ধৈর্য বা তোমাদের নিষ্ঠা নিয়ে কোনো প্রশ্নই নেই, সেটা সবাই জানে। তবে কি জানো তো, তার সঙ্গে যদি কিছুটা বুদ্ধি জাগে, আমি বলছিলাম যে বাজারে জহরতগুলো এসেছে কি না খবর নিয়েছো? এখনও তো আসেনি, আসলে ঠিক খবর পেতাম। চারিদিকে গোয়েন্দা লাগানো আছে। বেশ, তারপর? বৈকুণ্ঠবাবুর মেয়ের অবস্থা এখন খুবই শোচনীয়। আসলে টাকা পয়সা তো সেরকম কিছু রেখে যাননি, দোকানে যে সোনার উপর গহনা ছিল তা বিক্রি করে যা 2-4 টাকা সেটাই সম্বল। ভালো ঘরের মেয়ে, বিদেশে পয়সার অভাবে অন্যের গলগ্রহ হয়ে রয়েছে, দেখলেও কষ্ট হয়। আচ্ছা, অন্যের গলগ্রহ বলতে কার কথা বলছো? স্থানীয় একজন উকিল, তারাশঙ্করবাবু, ওনার কাছেই আছে। আসলে তারাশঙ্করবাবু বৈকুণ্ঠবাবুর খুব কাছের বন্ধু ছিল। আচ্ছা, আরেকটা কথা বলতে পারবে যে মেয়েটি কি বিধবা? না না, সধবা। হ্যাঁ, তবে বিধবাও বলতে পারো। আসলে কি, অনেক ছোট বয়সে মেয়ের বিয়ে দিয়ে দেন। ছেলেটি ভালো ছিল না, মধু মাতাল, থিয়েটার করে বেড়াতো। তারপর একদিন সার্কাস পার্টির সাথে বিদেশে চলে যায়, আর ফেরেনি।
আর সেই সময় থেকে বৈকুণ্ঠবাবু তার মেয়েকে নিজের কাছেই রেখেছেন। মেয়েটার বয়স কত? 30-এর মধ্যে। চরিত্র কিরকম? যতদূর জানি ভালোই, আর চেহারা ভালো থাকার অনুকূলে। বলা যেতে পারে জলার পেতনি। স্বামী বেচারার দোষ কি? বুঝেছি। তার মানে আত্মীয় স্বজন বলতে এখানে কেউ নেই? সেরকম কেউ নেই, তবে নবদ্বীপে জারতুতো খুরতুতো ভাইরা আছে। বৈকুণ্ঠবাবু মারা যাওয়ার পর তারা ছুটে এসেছিল, কিন্তু যখন দেখলো চোরে সব নিয়ে গেছে তখন যে যার মতো কেটে পড়ল। না, ব্যাপারটার মধ্যে বেশ একটা নতুনত্ব আছে, কিন্তু এত দেরি হয়ে গেছে যে কিছু করা যাবে বলে আমার মনে হয় না। তাছাড়া কি? তাছাড়া দেখো শশাঙ্ক, আমি দুদিনের জন্য এখানে বেড়াতে এসেছি, আমি চাই না যে তোমাদের এই বিষয়ে নাক গলাতে। আর তাছাড়া আমার মনে হয় যে তুমি এটা পছন্দও করবে না। না না না, তোমাকে নাক গলাতে হবে না। তুমি মানে অফিসিয়ালি তোমার কিছুই করতে হবে না, আনঅফিসিয়ালি তোমার যে আইডিয়াসগুলো আসবে সেগুলো তুমি আমাকে ব্যক্তিগতভাবে জানাও। দেখো, তুমি এখানে বেড়াতে এসছো দুদিনের জন্য, তোমাকে দায়িত্ব দিয়ে আমি বিব্রত করতে চাই না। বেশ, তুমি যখন চাইছো আমি দায়িত্ব না নিয়ে তোমাকে সাহায্য করব। ও হ্যাঁ, আর একটা কথা, ওই কি একটা বলছিলে ভূতের উপদ্রবের কথা, ঘটনাটা? আরে বৈকুণ্ঠবাবু মারা যাওয়ার কয়েকদিন পরে ওই বাড়িতে একজন বাঙালি ভদ্রলোক ভাড়া আসেন, ঠিক তারপর থেকে ভূতের উপদ্রব হয়। উনি ছাড়াও ওই বাড়ির আরও দু একজন দেখেছে। বলো কি? আমাদের এখানে একজন বরদা বলে একজন ভদ্রলোক আছেন, শৈলেনবাবু তো আছেন, এনারাও দেখেছেন। তুমি যদি দেখো কথা বলতে চাও তাহলে বিকেলবেলা তুমি আমার সাথে চলো, তোমার যা প্রশ্ন আছে ওদের থেকে জেনে নাও। বলছো? বেশ ঠিক আছে। শশাঙ্কবাবুর হঠাৎ একটা জরুরি কাজ পড়ে যাওয়ায় উনি পরদিন সকালবেলা আমাদের বরদাবাবুর বাড়িতে নামিয়ে দিয়ে চলে গেলেন। বরদাবাবু লোকটি বেশ ভালো, মিশুকে। গল্প করতে করতে আমরা বৈকুণ্ঠবাবুর মৃত্যুর প্রসঙ্গে এলাম। উনি বললেন, বৈকুণ্ঠ জুহরির গল্পটা শুনলেন তো? বড়ই শোচনীয় ব্যাপার, অপঘাত মৃত্যু। আমার বিশ্বাস, গয়ায় গিয়ে পিণ্ডি না দিলে ওনার আত্মার সদ্গতি হবে না। আর বঙ্কেশবাবু, আপনি ভূত প্রেত বিশ্বাস করেন তো? হ্যাঁ, ওই বিশ্বাস বলতে ভূত প্রেতকে আমি সবসময় হিসেবের বাইরেই রাখি। আপনি হিসেবের বাইরে রাখতে চাইলেও তারা যে থাকতে চায় না ওটাই তো মুশকিল। কিশোরেন বাবু, আপনিও তো আগে ভূত টুত বিশ্বাস করতেন না, ওসব বুঝরুকি বলে হেসে উড়িয়ে দিতেন, কিন্তু এখন এখন হ্যাঁ এখন একবারে গোঁড়া ভক্ত বললেও কম বলা হয় না, বুঝলেন? হ্যাঁ, সত্যি বলছি বঙ্কেশবাবু, আগে আমিও এই আপনারই মতো ছিলাম জানেন। এই ভূত প্রেতে আমার কোনো বিশ্বাসই ছিল না, কিন্তু এখন এই এখানে এসে এই বরদাবাবুর সঙ্গে এই বিষয়ে যতই আলোচনা করছি ততই মনে হচ্ছে যে এই সংসারে ভূত প্রেত ছাড়া চলা একেবারেই অসম্ভব। কি জানি বাপু, আমার তো দিব্যি চলে যাচ্ছে কি। হ্যাঁ, তবে একটা কথা কি জানেন তো, মানে আমাদের জীবনযাত্রা ক্রমেই এত জটিল হয়ে উঠছে যে তার ওপর আবার যাগে আপনি ওই বৈকুণ্ঠবাবুর ভূতের গল্পটা একবার গোড়া থেকে বলুন। হ্যাঁ, এই ভূত সম্পর্কে সব তাত্ত্বিক আলোচনাটা বাদ দিয়ে আমরা বরঞ্চ বেশ লোমহর্ষক ভূতের গল্প শুনি। হ্যাঁ, সেটাই ভালো কি। দেখুন, আমি আষাঢ়ে গল্প বলি এরকম একটা বদনাম আমার আছে, মানে নিন্দুকেরা দেয় আর কি, কিন্তু এক্ষেত্রে অতি বড় অবিশ্বাসীকেও স্বীকার করতে হয়েছে যে আমি এক বিন্দু বাড়িয়ে বলছি না। কি শুনলেন বাবু? হ্যাঁ হ্যাঁ, বটি বটি, এই যে ইয়ে অমূল্যবাবু, ওনাকেও স্বীকার করতে হয়েছিল যে এই ঘটনা মিথ্যে নয়। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, আমি ঘটনাটা বলি। এই পুলিশ বৈকুণ্ঠবাবুর বাড়ি থেকে পাহারা উঠিয়ে নেওয়ার পরই একজন নতুন ভাড়াতে সেখানে বাস করতে এলেন। তা উনি কি এখানকারই লোক? না, উনি স্বাস্থ্য ফেরাতে মুঙ্গের এসেছিলেন। তা উনি নতুন লোক, একটা বাড়ি খালি হয়েছে শুনে অত খোঁজ খবর না করেই বাড়িতে ঢুকে পড়েন। আর ওই বাড়ির মালিকও তাকে ওই খুনের ইতিহাস জানানোর জন্য উৎসাহ বোধ করেননি। ভদ্রলোকের নাম? কৈলাসচন্দ্র মল্লিক, বুঝলেন? তিনি বাড়ি ভাড়া নেওয়ার পর বেশ কয়েকদিন নিরুপদ্রবেই কাটালেন। আর দোতলার যে ঘরে বৈকুণ্ঠবাবু মারা গিয়েছিলেন সে ঘরেই তিনি শুতে লাগলেন।
আর একতলায় তার চাকর বামুনেরা সব রইল। আচ্ছা, ওনার নিজের বলতে আর কেউ নেই? না, স্ত্রী মারা গেছেন আর একমাত্র ছেলের সঙ্গে তার ঝগড়া চলছে, তাই ওই ঠাকুর চাকর এদের ওপর নির্ভর করেই হাওয়া বদলাতে এসছেন। ছ সাত দিন কেটে যাওয়ার পর হঠাৎ একদিন ভূতের উপদ্রব। রাত্রির প্রায় 9টা নাগাদ কৈলাসবাবু খাওয়া দাওয়া সেরে ওষুধপত্র খেয়ে ঘুমের আয়োজন করছেন, হঠাৎ দেখলেন যে একটা কদাকার মুখ জানলা দিয়ে ঘরের ভিতর উঁকি মারছে। উনি চিৎকার করে উঠলেন, নিচ থেকে চাকর বাকররা সব ছুটে এলো। ততক্ষণে মুখ উধাও। তারপর 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 আরো দু রাত ওই একই ঘটনা ঘটলো। খবরটা চারিদিকে প্রচার হয়ে গেল, আমরাও খবর পেলাম। তো সবাই যখন এই ব্যাপারটা নিয়ে হাসি ঠাট্টা করছে, তখন আমি ভাবলাম ভূত বলেই যে মিথ্যে হতে হবে এমন কি কোনো কথা আছে? না, তা তো বটেই। তা আপনারা কি তারপর গেলেন? হ্যাঁ, কৈলাসবাবুর বাড়িতে আমি, শৈলেনবাবু, তারপর ওই অমূল্যবাবু, আরও অনেকে ওনার সঙ্গে দেখা করতে গেলাম। ওনার হার্টের অসুখ, উনি নিচে নামতে পারেন না। তো দোতলায় ওনার শোয়ার ঘরে আমরা ওনার সঙ্গে দেখা করলাম। তা উনি কি বললেন? উনি বললেন যে গত 15 দিনে 4 বার এরম ভূতের আবির্ভাব ঘটেছে, আর ভূতের আসার সময়ের কোনো ঠিক নেই। কখনো দুপুর রাতে আসে, কখনো শেষ রাতে, কখনো বা সন্ধ্যের সময় এসেছে, আর চোখে মুখে একটা ক্ষুধিত ভাব, তাই নাকি? হ্যাঁ। তারপর আমরা ওনার গল্প টল্প শুনে আমরা সবাই মিলে ঠিক করলাম যে নিজের চোখে ভূত দেখতে হবে। তো কৈলাসবাবুও রাজি হয়ে গেলেন। এরপর থেকে আমরা ওই কজন রাত্রিবেলা ওনার বাড়িতে পাহারা দিতে লাগলাম, ওনার শোবার ঘরে বসে। কিন্তু ভূতের দেখা নেই। তো শেষ পর্যন্ত দেখা পেলেন? তবে আর বলছি কি, শুনুন না, বেশ কিছুদিন যাওয়ার পর আমার বন্ধুরা একে একে খসে পড়ল, শৈলেনবাবুও চলে গেলেন, আসতেন না। কিন্তু আমি ধৈর্য ধরে পড়ে রইলাম। অবশেষে একদিন আমার ধৈর্যের পুরস্কার মিলল, এবং তখন বুঝতে পারলাম যে কৈলাসবাবুর কথাগুলো মিথ্যে নয়। আপনি দেখা পেলেন? হ্যাঁ। আচ্ছা, উনি যে বৈকুণ্ঠবাবু, সেটা চিনতে পারলেন? ঠিক বুঝতে পারলাম না। একটা মুখ, খুব স্পষ্ট নয়, আবছা ছবির মতো কয়েক মুহূর্তের জন্য ফুটে উঠেই মিলিয়ে গেল। আশ্চর্য, নিজের চোখে ভূত দেখাটা সত্যি ভাগ্যের ব্যাপার। বেশিরভাগ ভৌতিক ঘটনা বিশ্লেষণ করলে দেখা যায় যে হয় লোকের মুখে শোনা, না হলে রজ্জুতে সর্পভ্রম। শুধু বরদাবাবু নয়, আরো অনেকে দেখেছি। হ্যাঁ, আপনিও দেখেছেন নাকি? বটেই তো, দেখেছি বই কি। বরদাবাবু দেখার পর আমরা তো অনেকে মিলে ওখানে যেতে আরম্ভ করি আবার। তারপরে একদিন আমি হঠাৎ নিমেষের জন্য আমিও দেখে ফেললাম। সেদিন শৈলেনবাবু উত্তেজিত হয়ে একটু ভুল করে ফেলেছিলেন বলেই ভালো করে দেখতে পাননি। সেদিন আমরা কয়েকজন, আমি, অমূল্য আর ডাক্তার সচি রায়, এই কয়েকজন মিলে ওই কৈলাসবাবুর সঙ্গে কথা বলছিলাম। তো কৈলাসবাবুকে বাড়ি ছেড়ে দেওয়ার পরামর্শ দিতে দিতে আমরা একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। হঠাৎ কৈলাসবাবু ওই ওই করে চেঁচিয়ে উঠলেন। তারপর ধরমর করে আমরা জানলার দিকে তাকালাম, কিন্তু ততক্ষণে আর কিছুই দেখা গেল না। কেন? শৈলেনবাবু দেখেছিলেন। হ্যাঁ, একটা কুয়াশার মতো বাষ্প ক্রমশ আকার নিচ্ছে, কিন্তু জানেন সেটা সম্পূর্ণরূপে মেটেরিয়ালাইজ করার আগে উনি চেঁচিয়ে উঠলেন, ব্যাস সব নষ্ট হয়ে গেল। না না, সেটা ঠিকই, তবু মানে আমার মনে হয় কৈলাসবাবু দেখেছিলেন, জানেন তো। আপনার মনে নেই, উনি অজ্ঞান হয়ে গেলেন তখন? হ্যাঁ, অজ্ঞান হয়ে গেছিলেন। একে ওনার হার্ট দুর্বল, ভাগ্যিস সচি ডাক্তার সেখানে উপস্থিত ছিল, সঙ্গে সঙ্গে একটা ইঞ্জেকশন দিয়ে ওনার জ্ঞান ফেরালেন, নইলে হয়তো সেদিন আর একটা ট্র্যাজেডি ঘটে যেত। তাহলে আপনাদের বিশ্বাস যে বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মাই ওই জানলার কাছে উঁকি দিচ্ছে? নিশ্চয়ই, তাছাড়া আর কি হতে পারে? আচ্ছা বরদাবাবু, ওই বৈকুণ্ঠবাবুর মেয়ের এই বিষয়ে অভিমত কি? তার মেয়ের মতামত বোঝা যায় না। আমি বলেছিলাম গয়ে গিয়ে পিণ্ডি দিয়ে আসতে, কিছুই করলো না। আর তারাশঙ্করবাবু, উনি তো এসব কথা কানেই তোলেন না, ব্যঙ্গ বিদ্রুপ করে উড়িয়ে দেন। আসলে বৈকুণ্ঠবাবুর খুনের যদি একটা কিছু কিনারা করা যেত, তাহলে হয়তো ওনার আত্মার একটা সদ্গতি হতো। সত্যি কথা বলতে কি, দেখুন আমি তো প্রেতত্ব তেমন বুঝি না, কিন্তু সত্যিই যদি পরলোক বলে কিছু থেকে থাকে, সেখানে ওই প্রেতজনীর
প্রতিহিংসা প্রবৃত্তিটা খুব একটা অস্বাভাবিক নয়। নয় তো, পেজনের কেবল দেহ নেই, আত্মা তো আছে। আচ্ছা বরদাবাবু, ওই বৈকুণ্ঠবাবুর মেয়ের সঙ্গে আমার একবার দেখা করিয়ে দিতে পারেন? আমি কয়েকটা মামুলি প্রশ্ন করতাম আর কি। চেষ্টা করতে পারি, আগে তার সঙ্গে কথা বলে নিই, যদি উনি রাজি থাকেন তাহলে না হয় কাল বিকেলে আপনাদের নিয়ে যাব। আচ্ছা বরদাবাবু, মানে আমরা কি ভূত, মানে ভূত দেখতে পারি? নিশ্চয়ই, তবে একদিনেই যে দেখতে পাবেন এমন কথা বলবো না, তবে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে লেগে থাকতে পারলে অবশ্যই দেখবেন। তাহলে চলুন না, কাল সন্ধ্যাবেলায় আমরা কৈলাসবাবুর বাড়ি যাই। বলছেন? হ্যাঁ তাহলে যাওয়া যেতে পারে, আমারও ওটা দেখার বিশেষ আগ্রহ আছে। তাছাড়া আপনাদের এখানে বেড়াতে এসে নতুন একটা অভিজ্ঞতা সঞ্চয় করে ফিরে যাই, কি বলে? তাহলে বরদাবাবু, আজকে আমাদের অনুমতি দিন, আমরা উঠি। আচ্ছা আমিও তাহলে উঠি। কি হলো ব্যোমকেশ, কি মনে হলো? দেখো শশাঙ্ক, ওই তোমার খুনের গল্পটা আর ওই বরদার ভূতের গল্পটা, দুটো গল্পের মধ্যে কোনটা বেশি আজগুবি আমি সেটা বুঝতে পারছি না। কি আশ্চর্য, আমার গল্পের মধ্যে কি আজগুবি পেলে তুমি? ছ মাস হয়ে গেল অথচ একটা খুনের কিনারা হলো না, এটা আজগুবি নয় তো কি? আচ্ছা শশাঙ্ক, তুমি মনে করে বলো তো যে বৈকুণ্ঠবাবু কি সত্যিই খুন হয়েছিলেন? মানে আমি বলছিলাম যে হার্ট অ্যাটাক টাটাক কিছু, মানে ডাক্তারের পোস্টমর্টম রিপোর্ট রয়েছে আমার কাছে, গলা টিপে মারা হয়েছে। অথচ আততায়ী কোনো পাত্তাই নেই, একটা আঙুলের ছাপ পর্যন্ত পাওয়া গেল না, এটা আজগুবি নয় তো কি? তবু বরদাবাবু নিজের চোখে দেখা একটা ভূত আছে, তোমার তো তাও নেই। যাকে শোনো, তারাশঙ্করবাবু কাল তোমাদের সাথে কথা বলতে চায়, তোমরা চলে যাও, আমি যেতে পারবো না, আমার একটা জরুরি কাজ আছে। বেশ বলছো যখন, ঠিক আছে। আর একটা কথা, তারাশঙ্করবাবুর লোক খুব একটা খারাপ নয়, কবে ওনার মুখটা বিশেষ ভালো নয়, হাকিমরা পর্যন্ত ভয় করে চলে, তাই তোমাদের সেরকম সমাদর নাও করতে পারে, তোমরা কিছু মনে করো না। ওসব নিয়ে তুমি ভেবো না, যখন কার্য উদ্ধার আমাকে কোথাও করতে হয় তখন আমার এই চামড়াটা না মানুষের থাকে না, গন্ডারের হয়ে যায়, আমাকে কেউ অপমান করতে পারবে না। শশাঙ্কবাবু, এটা বলতে পারেন সঙ্গ দোষ যে ওর সঙ্গে থাকতে থাকতে না আমার এই চামড়াটাও গন্ডারের মতো মোটাই হয়ে গেছে। আরে বড়দা, এসো এসো এসো। তা এরাই বুঝি তোমার সেই কলকাতা থেকে আগত দুই ডিটেকটিভ? নমস্কার। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী আর ইনি অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। আমি একজন সত্যান্বেষী। কি সত্যান্বেষী? মানে আমার কাজটা হচ্ছে সত্যকে অনুসন্ধান করা, যেমন আপনার ওকালতি। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আজকাল ওই ডিটেকটিভ কথাটা তেমন ফ্যাশনে নেই আর কি। তা আপনি কি অন্বেষণ করে থাকেন? সত্য। কি ধরনের সত্য আপনি অন্বেষণ করেন? যেমন ধরুন বৈকুণ্ঠবাবু আপনার কাছে কত টাকা জমা রেখে গেছে, আপাতত এই ধরনের কিছু সত্য জানতে পারলেই আমি উপকৃত হই। আশ্চর্য, বৈকুণ্ঠ আমার কাছে টাকা রেখে গেছে সেটা আপনি, সেটা আপনি জানলেন কেমন করে? ওই যে বললুম সত্যান্বেষী। আরে দাঁড়িয়ে বসুন বসুন বসুন। হ্যাঁ বসুন, ধন্যবাদ, বসুন। না না না, মানে আপনি বৈকুণ্ঠ আমার কাছে টাকা রেখে গেছে সেটা আপনি ধরে ফেললেন? না না, আপনার মতো বুদ্ধিমান মানুষ তো আমি এর আগে কখনো দেখিনি। হ্যাঁ বড়দা, তোমার এই ব্যোমকেশবাবুর কি তোমার মতো প্রসাদ একটা ভূতুত আছে নাকি? হ্যাঁ, তা আমি কি করে জানি, থাকতে পারে। না এখন আমি বুঝতে পারছি উনি আন্দাজ একটা ঢিল মেরেছেন, কিন্তু আহা আন্দাজ করতে হলে তার জন্য তো খানিকটা একটা কিছু থাকা দরকার, একটা কিছু মাল মশলা তো থাকা দরকার। হ্যাঁ আছে। কি বলুন তো? কিছু মাল মশলা তো নিশ্চয়ই আছে, যেমন ধরুন যে
বৈকুণ্ঠবাবু একজন বিত্তশালী মানুষ, তিনি মারা গেছেন অথচ নগদ কিছু টাকা কড়ি রেখে যাবেন না, এটা অস্বাভাবিক। অথচ ব্যাংকে কোনো টাকা নেই। তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে ব্যাংক নামক প্রতিষ্ঠানের ওপর তার তেমন বিশ্বাস ছিল না, তিনি সন্দেহের চোখে দেখতেন। ঠিক, একদম ঠিক। তাহলে টাকাগুলো তিনি রাখলেন কোথায়? নিশ্চয়ই কোনো বিশ্বাসী বন্ধুর কাছে। ঠিক, আমি এও খবর পেয়েছি যে প্রতি রোববার বৈকুণ্ঠবাবু আপনার সঙ্গে দাবা খেলতে আসতেন। তিনি মারা যাওয়ার পর তার একমাত্র মেয়েকে আপনি আশ্রয় দিয়েছেন, অতএব স্বভাবতই এটা ধরে নেওয়া যায় যে আপনি তার সবচেয়ে বিশ্বাসী এবং নির্ভরযোগ্য বন্ধু। হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন। ওই ব্যাংকের ওপরে বৈকুণ্ঠর কোনোদিন খুব একটা ভরসা ছিল না। ওর নগদ টাকা কড়ি যা কিছু সবই ও আমার কাছে গচ্ছিত রাখতো এবং সে টাকাটা এখনও আমার কাছে আছে। টাকাটার পরিমাণ? তা বড় কম নয়, প্রায় 1,00,000 টাকা। তো দেখুন, এই যে টাকাটা, এই টাকাটার কথা পাঁচ কান হোক সেটা আমি চাই না। ওর মৃত্যুর পর আমি কথা কাউকে জানাইনি। তো আপনি যখন একান্তই ধরে ফেলেছেন, আপনার কাছে তো আর গোপন করা যায় না। তবে আমার অনুরোধ, কথাটা আপনি পাঁচ কান করবেন না। আমরা তিনজন জানলাম, ব্যাস, এছাড়া যেন আর কেউ না জানে। বড়দা, কথা যেন মনে থাকে। আমার দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। আচ্ছা, কথাটা গোপন রাখার কোনো সঙ্গত কারণ আছে কি? আছে। আপনারা ভাবতেই পারেন যে আমি হয়তো আমার বন্ধুর গচ্ছিত টাকাটা আত্মসাৎ করবার চেষ্টা করছি। কথা কিছু যায় আসে না, অন্য কারণ আছে। সেই কারণটা কি আমাদের কাছে কি বলা যায় না? আপনারা হয়তো জানেন না, বৈকুণ্ঠের একটা মহাফেরেব বা জামাই আছে। সে বউকে ঘরে নেয় না, সার্কাসের দলের সঙ্গে ঘুরে বেড়ায়। তাই নাকি? হ্যাঁ, এখন যদি সে জানতে পারে যে তার স্ত্রীর হাতে কিছু টাকা এসেছে, সে সঙ্গে সঙ্গে সে হাজির হবে, বউকে ঘরে নিয়ে যাবে। তারপরে দুদিনের মধ্যে ওই টাকাটাকে উড়িয়ে দিয়ে আত্মসাৎ করে বউকে ছেড়ে সে পালিয়ে যাবে। সেটা আমি হতে দিতে চাই না। দেখুন, বৈকুণ্ঠ সব গেছে, থাকার মধ্যে আছে শুধু টাকাটা। এখন সেটা যদি ওই জামাইবাবুজি ফুঁকে দেয়, তাহলে মেয়েটা কোথায় দাঁড়াবে বলুন তো? আমি তো সারাটা জীবন বেঁচে তাকে খাওয়াতে পারবো না। হ্যাঁ, ঠিকই বলেছেন। আচ্ছা, উনি কি এখন ঘরে আছেন? তাহলে আমি কয়েকটা প্রশ্ন করতাম, মানে আপনার যদি কোনো আপত্তি না থাকে। না, আমার আপত্তি মানে দেখুন, তাকে জেরা করে বিশেষ লাভ হবে বলে আমার তো। হ্যাঁ, ঠিক আছে, আপনি বসুন, আমি আমি তাকে নিয়ে আসছি। কি বুঝছো ব্যোমকেশ? ভারি বিচক্ষণ লোক। এসো ব্যোমকেশবাবু। হ্যাঁ, নমস্কার। আপনার বাবার মৃত্যুর পরেও আপনি যে সম্পূর্ণ নিঃস্ব হয়ে যাননি সে কথা জানেন? তারাশঙ্করবাবু আপনাকে বলেছেন যে আপনার 1,00,000 টাকা তার কাছে জমা আছে? হ্যাঁ, বলেছেন। বেশ। আচ্ছা, আপনার স্বামী নিরুদ্দেশ হয়েছেন কতদিন হলো? 8 বছর হবে। এই 8 বছরের মধ্যে আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ হয়নি? না। কোনো চিঠিপত্র? না। এখন আপনার স্বামী কোথায় আছেন সেটা জানেন নিশ্চয়ই? না। বেশ, আপনি যে পৈতৃক সম্পত্তি পেয়েছেন, এই খবর শুনে আপনার স্বামী আপনাকে নিতে আসবে, এরকম কোনো সম্ভাবনা আছে কি? হ্যাঁ, তা আছে। একটা সত্যি কথা বলুন তো, আপনি আপনার স্বামীর কাছে ফিরে যেতে চান না? না। আচ্ছা, আপনার শ্বশুরবাড়ি কোথায়? যশোরে। শ্বশুরবাড়িতে কে কে আছেন? কেউ নেই।
কেন? আপনার শ্বশুর শাশুড়ি মারা গেছে। ও আচ্ছা, আপনার বিয়েটা কোথা থেকে হয়েছিল? নবদ্বীপ থেকে। আচ্ছা, আমি শুনেছি যে নবদ্বীপে আপনার খুড়তো তো জ্যাঠতো তো ভাইরা আছেন, তো আপনি সেখানে গিয়ে থাকেন না কেন? বুঝেছি, আপনি তাদেরকে বিশ্বাস করেন না, তাই তো? না, বিশ্বাস করি না। আচ্ছা, তারাশঙ্কর বাবুকে আপনি সবচেয়ে বড় বন্ধু বলে মনে করেন? হ্যাঁ। আপনার বাবার মৃত্যুর পর বরদাবাবু আপনাকে বলেছিলেন যে গয়ায় গিয়ে পিণ্ড দিয়ে আসতে, কিন্তু আপনি রাজি হননি, কেন? ওসবে আপনার বিশ্বাস নেই? যাগে, যে রাত্রে আপনার বাবা মারা যান আপনি কোনো রকম শব্দ শুনেছিলেন? না। আচ্ছা, হীরে জহরতগুলো কি উনি শোবার ঘরেই রাখতেন? হ্যাঁ। কোথায় রাখতেন? জানি না। একটু আন্দাজ করার চেষ্টা করুন। আমি বলতে পারবো না। আচ্ছা, আপনার বাবার কি কোনো শত্রু ছিল? না, জানি না তো। আচ্ছা, মনে করে দেখুন তো, কখনো কি ব্যবসা সংক্রান্ত বিষয়ে আপনার বাবার সঙ্গে আপনার কথা হয়েছিল? না, তা হয়নি। না। আচ্ছা, আপনি তো থাকেন নিচের তলায়, কিন্তু ঠিক কোন ঘরে? বাবা যে ঘরে শুন, ঠিক তার নিচের তলার ঘরেই আমি শুনি। তাহলে যেদিন রাত্রে আপনার বাবা মারা গেলেন সেদিন রাত্রে আপনার ঘুমের কোনো ব্যাঘাত ঘটেনি বলছেন? না। আচ্ছা আচ্ছা, বেশ, আপনি এখন আসতে পারেন। তারাশঙ্কর বাবু, এবার আমাদের অনুমতি দিন, আমরা উঠব। বঙ্কেশবাবু, আপনি যে আমার কথাগুলো যাচাই করে নিয়েছেন তাতে আমি খুশি হয়েছি। আপনি বিচক্ষণ লোক, আপনি হয়তো পারবেন খুনের রহস্য সমাধান করতে। সেটা আমি এখনই নিশ্চিত করে কিছু বলতে পারছি না, তবু আমার আপনার বসে বিশ্বাস আছে। শুনুন, আপনি আপনি যদি কখনো কোনো প্রয়োজন হয় আপনি নির্দ্বিধায় আমার কাছে চলে আসবেন, কেমন? আর একটা কথা, ওই টাকাটার কথা কিন্তু পাঁচকার করবেন না, যদি করেন তাহলে এই বাধ্য হবে মিথ্যা কথা বলতে। না না, মনে রাখ। নমস্কার। হ্যাঁ, নমস্কার। বুঝলেন ব্যোমকেশবাবু, সবাই বলছে আমাকে এ বাড়ি ছেড়ে চলে যেতে। আরে, এ বাড়ি ছেড়ে চলে গেলে কি হবে? কি আমি যেখানে যাব সেখানে যেই কাণ্ড ঘটবে। কেন? আরে, এসব অলৌকিক কাণ্ড কেন ঘটছে কেউ তো জানে না। আমি আমি জানি, আমি আমি আপনারা ভাবছেন যে কোন এক বৈকুণ্ঠবাবুর প্রেতাত্মা আমার বাড়িতে যাওয়া আশা করছে। না মশাই, আসলে তা নয়, এ অন্য ব্যাপার। যখন ওইসব বৈকুণ্ঠ ফৈকুণ্ঠ বাজে কথা, বাজে কথা, পিশাচ পিশাচ, আমার ওই গুণধর পুত্রের কীর্তি। হ্যাঁ, লক্ষ্মীছাড়া একবারে উচ্ছন্নে গেছে। ভদ্রলোকের ছেলে, জমিদার বংশের সন্তান, পিশাচ সিদ্ধ হতে চায়, কখনো শুনেছেন? তার উপর এক মহাপ্রাচণ্ড গুরু জুটেছে, সে নাকি শ্মশানে বসে ওই মড়ার খুলিতে বসে মদ খায়। আমি তাকে ত্যাজ্য পুত্র করেছিলাম, তাই আমার উপর রাগ। আপনি এ ব্যাপারে নিশ্চিত যে? হ্যাঁ মশাই, হ্যাঁ। আমার ছেলেকে তো আমার চেয়ে বেশি কেউ চেনে না, কুলাঙ্গার সন্তান, ওই গুরু শিষ্য মিলে আমার পেছনে পিশাচ লেলি দিচ্ছে। হ্যাঁ, কিন্তু আরে বাবা, আরে মতলবটা বুঝতে পারছেন না? আমার তো হার্টের অসুখ, আমি যদি পিশাচের ভয়ে হার্ট ফেল করে মারা যাই তাহলে তো ওই পিশাচ সিদ্ধ গুরুকে নিয়ে এসে আমার বিষয় সম্পত্তি ভোগ করবে। টর্চ আসবে না? টর্চ।
দেখলেন? হ্যাঁ দেখলাম। কিরকম দেখলেন? দেখুন, মানুষের ভয়টাই হচ্ছে আসল শত্রু। আমার মনে হয় যে কৈলাসবাবুর এই বাড়িটা ছেড়ে দেওয়া উচিত। আমারও তাই মনে হয়। কৈলাসবাবু, আপনি বরং বাড়িটা ছেড়েই দিন। এ বাড়িতে দোষ লেগেছে। ওসব পিশাচ টিশাচ কিছু নয়। ওই বৈকুণ্ঠবাবুর অপঘাত মৃত্যুর পর থেকেই কিন্তু এটা না, এই পিশাচ আমায় না নিয়ে ছাড়বে না, বুঝলেন? এই পিশাচের হাত থেকে কেউ কোনোদিন নিস্তার পেয়েছে শুনেছেন? আমি বলি কি, পিশাচই হোক আর বা বৈকুণ্ঠবাবুই হোক, সেটা বড় কথা নয়। আসল কথা হচ্ছে, এরকম যদি ভয় পেতে থাকেন উনি, ওনার যা শরীরের অবস্থা, তাতে করে ওনার স্বাস্থ্যহানি হবে। সেই জন্যই আমি বাড়ি বদলের কথা বলছি আর কি। না, আমি বাড়ি ছাড়ব না। আমি কি করেছি, কি অপরাধ করেছি যে আমি বাড়ি ছাড়ব? কারো ছেলে যদি তার বাপের মরণ চায়, ঠিক আছে, আমি ঠিক আছে মরবো। একটা পাপি কুসন্তান যদি তার পাপের কোনো ভয় না থাকে, তাহলে কি আছে আমার বেঁচে থেকে? লাভটা কি? এরকম বাপ হয়ে বাঁচতে চাই না। বেশ, আপনার যা মনে হয় আপনি তাই করুন। তাহলে বরদবাবু, আমাদের তো এখন উঠতে হয়। চলুন কৈলাসবাবু, আমরা এখন আসছি, পরে প্রয়োজন পড়লে আবার আসবো। নমস্কার। কে ব্যোমকেশ, কি হলো? প্রেতের আবির্ভাব হলো। কিন্তু হয়েছে কি, ওই বরদাবাবুর প্রেত আর কৈলাসবাবুর পিশাচ, এই দুটিতে মিলে এমন একটা গণ্ডগোল পাকিয়েছে যে ব্যাপারটা খুবই জটিল হয়ে উঠেছে। আচ্ছা চলো, এক আমরা ওই কৈলাসবাবুর বাড়ি থেকে ঘুরে আসি। কেন, আবার ভূত দর্শন করতে চাও? সে তো দিনের বেলা সম্ভব নয়, অশরীরী দর্শন করতে গেলে রাতে যেতে হয়। হ্যাঁ মানছি, তোমার কথা মানছি, কিন্তু অশরীরী না হয়ে যদি কোনো স্থূল বস্তু হয়, তার দর্শন তো আমরা দিনেও পেতে পারি কি? বেশ চলো চলো। আরে দাঁড়াও দাঁড়াও, কৈলাসবাবু তো এখন ওঠেনি দেখছি। ক্ষতি নেই বুঝলে, আমরা ততক্ষণ বাড়ির চারদিকটা একটু দেখি, এসো। আরে কি ছাইপাশ ঘাটছো? আমাদের প্রাচীন কবি বলে গেছেন, যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো। হাতের লেখা মনে হচ্ছে, একটু পড়ে দেখো তো, আমি তো বুঝতে পারছি না। দেখো একেবারেই তো অস্পষ্ট, যতটা ওই কালির দাগের আঁচড়ে বোঝা যাচ্ছে ওইটুকুনি পড়ি।
বিপদে হাতে টাকা, বাবা নচেত তোমার সাথী। সাথী বানানটা দেখেছো? দন্তে সয় ভয় একা থয় দীর্ঘই। হ্যাঁ, কি মনে হচ্ছে তোমার? মনে হচ্ছে যে এই চিঠিটা লিখেছে সে ততটা শিক্ষিত নয়, তাহলে এই সাথী বানানটা ভুল করতো না। আচ্ছা অজিত, এই সাথী তো অন্য কোনো সাথীও হতে পারে। আচ্ছা এটা রেখে দিই। এই এসব ছাড়ো, ছাইপাশ ঘাটা কৈলাস বাবুদের উঠে পড়েছে, চলো। ওই তো ভুতুড়ে জানলাটা খুলেছে মনে হচ্ছে, চলো চলো চলো। এসো ব্যোমকেশ। হ্যাঁ, ওরা এসছে। নমস্কার কৈলাস বাবু। আপনি তাহলে এখন রাত্রে জানলা বন্ধ করেই শুচ্ছেন? হ্যাঁ, এই ওনার দর্শন পাওয়ার পর থেকেই আমি জানলা বন্ধ করেই শুচ্ছি। সেটা অবশ্য ডাক্তার চান না, ডাক্তার বলছেন যে আমি যেন খুব মানে পর্যাপ্ত আলো বাতাসের মধ্যে থাকি। কিন্তু আমার তো হয়েছে দুদিকেই মুশকিল, আমি কি করি বলুন তো ব্যোমকেশবাবু। আচ্ছা, এই যে জানলা বন্ধ করে শুচ্ছেন, কোনো সুফল পেয়েছেন? না, তেমন কিছু নয়, ওনার দর্শন পাচ্ছি না এই পর্যন্ত। কিন্তু উনি যখন আসেন না, তখন এই জানলে একটা সজোরে ঝাঁকুনি দিয়ে চলে যান। আমার আমার রাত্রে ঘুম চলে গেছে, আমি আমি যে কী করি। আমি ওই আমার চাকর রামুকে ডেকে নিয়ে আসি এখানে মেঝেতে বিছানা পেতে শোয়। আচ্ছা, আমি একটু এই ঘরটা ভালো করে ঘুরে দেখতে চাই আর কি। শশাঙ্ক, তুমি কিছু মনে করো না, মানে আমি তোমাদের পুলিশের কর্মদক্ষতার উপর কোনো কটাক্ষ করছি না, কিন্তু মনি নাঞ্চ মতিভ্রম, তাই যদি তোমাদের কিছু নজর এড়িয়ে থাকে আমি নিজে একবার ঘুরে দেখতে চাই, কোনো আপত্তি আছে? বেশ তো, দেখো খুনের এতদিন পরে তুমি যদি হত্যাকারীর কোনো চিহ্ন বের করতে পারো, তাহলে ভাববো যে তোমরা জাদুকর। সে তোমার যা ইচ্ছা হয় তাই ভেবো। যাক, আর একটা কথা আমার জানার ছিল যে যেদিন খুন হয় সেদিন এই ঘরে কী কী আসবাবপত্র ছিল? তোমার তো আগে বলেছি, একটা মাদুর, একটা বালিশ, একটা জলের কলসি, কলসি একটা পানের বাটা, না আর কিছু তো ছিল না। মনে হ্যাঁ 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 হ্যাঁ, একটা কান খোঁচানোর খুশকি পাওয়া গেছিল। বেশ ঠিক আছে কৈলাসবাবু, আপনারা গল্পগুজব করুন, আমি আপনাদের ডিস্টার্ব করবো না, আমি শুধু একটু ঘরটা ঘুরে দেখছি। ঠিক আছে। কি ব্যাপার, হাসছো কেন? হ্যাঁ, জাদু বুঝলে শশাঙ্ক, এটা নিশ্চয়ই তোমরা আগে নজর করনি। দেখো কই, দেখি সরো। এসো, এটা তো মনে হচ্ছে একটা বুড়ো আঙুলের ছাপ। এর মানে কি? এর মানে হচ্ছে মনি নাঞ্চ মতিভ্রম, হত্যাকারীর এই পরিচয় চিহ্নটা তুমি আগে খেয়াল করো। হত্যাকারী? তুমি কি করে শিওর হচ্ছ যে এটা হত্যাকারীর আঙুলের ছাপ?
এটা আমরা আগে খেয়াল করিনি ঠিক কথা, কিন্তু আমি মেনে নিতে পারছি না যে এটা হত্যাকারীরই আঙুলের ছাপ। যে রাজমিস্ত্রি কাজ করেছে তার হতে পারে, অন্য যে কোনো কারোর হতে পারে। সেটা যে একেবারে অসম্ভব তা বলা যাচ্ছে না, কিন্তু ইচ্ছে করে একজন রাজমিস্ত্রি কেন আঙুলের ছাপ রেখে যাবে? আরে ইচ্ছে করেই বা হত্যাকারী কেন তার আঙুলের ছাপ রেখে যাবে? তাও বটে। তাহলে তুমি বলছো ওটা জরুরি কিছু নয়? না, আমি ঠিক তা বলছি না, তবে সেরকম জরুরি বলে তো আমার মনে হচ্ছে না, কোনো প্রমাণই পাওয়া যাচ্ছে না। সেই কথাটা ঠিক, অকাট্য প্রমাণ ছাড়া কোনো বস্তুকেই জরুরি বলে মেনে নেওয়া যেতে পারে না। আচ্ছা শশাঙ্ক, তোমার কাছে কোনো ছুরি বা কানখুশকি ওই জাতীয় কিছু হবে? আছে, ছুরি আছে, দেব। শশাঙ্ক একটু সরত। আচ্ছা ব্যোমকেশ, এই দেওয়ালের গায়ে যে আঙুলের ছাপ, এটা কে বা কারা কখন করেছে কিছুই তো জানা যাচ্ছে না। তাছাড়া এই আঙুলের ছাপটা যে বৈকুণ্ঠবাবুকে যে হত্যা করেছেন সেই হত্যাকারীরই, সেটা তো জানা যাচ্ছে না। ফলে এটা যদি হত্যাকারীরই আঙুলের ছাপ হয়, সেক্ষেত্রে আমাদেরই বা লাভ কি আমি বুঝতে পারছি না। ঠিক তাই। আরে হত্যাকারী কে সেটাই যখন জানতে পারছি না, তার আঙুলের ছাপ নিয়ে আমাদের কী লাভ? কৈলাসবাবু, আপনার এই দেয়ালের জায়গাটা আমি একটু বিশ্রী করে দিলাম। আপনি একটা মিস্ত্রি ডাকিয়ে চুনটুন দিয়ে একটু সারিয়ে নেবেন। না না, সেটা ঠিক আছে, কিন্তু আর এখানে আমাদের আর তেমন কোনো কাজ নেই, এখন যাওয়া যেতে পারে। শশাঙ্ক, বেলা 9টা বাজলো, কৈলাসবাবুকে এখন বিশ্রাম করতে দেওয়া প্রয়োজন। ও হ্যাঁ, আর একটা ভালো কথা, আপনার বাড়ি থেকে নিয়মিত চিঠিপত্র আসে তো? চিঠিপত্র? চিঠিপত্র আমায় কে দেবে? এক তো ওই ছেলে, তার গুণের কথা তো সবই জানেন। না, চিঠি দেওয়ার মতো সেরকম আত্মীয় আমার কেউ নেই। হ্যাঁ, এটা সত্যি খুব দুঃখের। ঠিক আছে, আজকে আমরা আসছি, কিন্তু মাঝে মধ্যে বিরক্ত করতে আসবো কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ও হ্যাঁ, আর একটা কথা, এই ব্যাপারটা যেন কেউ জানতে না পারে। ও আচ্ছা, ঠিক আছে, এসো। আছে, নমস্কার। আচ্ছা ব্যোমকেশ, ওই আঙুলের দাগ দেখে তোমার কি মনে হলো? আমার কি মনে হয়েছে সেটা তো আমি পূর্বেই জানিয়েছি, ওটা হত্যাকারীর আঙুলের দাগ। এটা তো তোমার জবরদস্তি, হত্যাকারীর কোনো নামগন্ধ নেই, অথচ তুমি একটা আঙুলের ছাপ দেখে বলছো ওটা হত্যাকারী। একটা তো সঙ্গত কারণ থাকবে। বেশ, তুমি কি ধরনের সঙ্গত কারণ দেখতে চাইছো আমায় বল। আমি কিছুই দেখতে চাইছি না, আমি বলছি যে এটা তোমার ছেলে মানুষই। অবশ্য তোমার দোষ নেই, তুমি ভাবছো যে তোমাদের দেশে যেভাবে গোয়েন্দাগিরি করা হয়, আমাদের এখানে বোধহয় সেভাবে হয়। তোমার ওই সমস্ত ডিটেকটিভগিরি এখানে কোনো কাজ দেবে না। দেখো ভাই, আমি তো অত দূর থেকে এখানে ডিটেকটিভগিরি করার জন্য তোমার কাছে আসিনি, বরঞ্চ সেটা থেকে মুক্তি পেতেই আমার কিছুদিনের জন্য এখানে আসা। বেশ, তুমি যদি না চাও যে আমি এই ব্যাপারে হস্তক্ষেপ না করি, তাহলে তো আমি নিষ্কৃতি পেয়ে যাই। না না না, আমি তা বলতে চাইছি না। আমি বলতে চাইছি এই পথে হাঁটলে তুমি কশ্মীর কালেও কিছু করে উঠতে পারবে না। এই ব্যাপারটা তো সহজ না, সে তো দেখতেই পাচ্ছি। ছমাস ধরে যে কেসের আমরা কুলকিনারা করতে পারছি না, তুমি একটা আঙুলের ছাপ দেখে সেটা সলভ করে ফেলবে, তাহলে বলতে হয় যে তুমি এই কেসের গুরুত্বই বুঝতে পারবে। আচ্ছা, না না না, ব্যাপারটা তো সহজ নয়। একটা আঙুলের দাগ বা আস্তা করে পড়ে থাকা ছেঁড়া কাগজে দুটো আঙুলের অক্ষর, এ দিয়ে রোমহর্ষক উপন্যাস লেখা যায়, পুলিশের কাজ চলে না। তাই বলছি ওইসব আঙুলের থামবে। আরে ব্যোমকেশ বাবু যে কদ্দুর! আরে আপনি নমস্কার, নমস্কার, নমস্কার। আমি গঙ্গায় দুটো ডুব দিয়ে এখন বাড়ি ফিরছি। তারপরে বলুন,
কিছু পেলেন টেলেন এগোলেন? কিসের বলুন তো? কি আশ্চর্য বলছি, বৈকুণ্ঠবাবুর ওই খুনের ব্যাপারে তদন্ত কদ্দূর এগোলো, কিছু পেলেন কি না? দেখুন, এই বিষয়ে আপনি আমাকে কেন প্রশ্ন করছেন? আমার তো কিছু জানার কথাও না। আপনি বরং শশাঙ্ককে জিজ্ঞেস করুন না। কিন্তু আমি যেন শুনেছিলাম যে আপনি নতুন করে তদন্তের ভার পেয়েছেন। কি খবর শশাঙ্কবাবু, নতুন কিছু আবিষ্কার টাবিষ্কার হলো নাকি? নতুন কিছু আবিষ্কার হলো? পুলিশের গোপন খবর যাত্রার সামনে প্রকাশ করার অধিকার আমার নেই। একেবারেই না। আর ওই কথাটা আপনি ভুল বললেন। কোনটা বলুন তো? ওই যে আপনি একটু আগে বললেন না যে এই কেসের তদন্ত ব্যোমকেশ করছে। করছে না? ওটা আপনি ভুল শুনেছেন। আপনার মতো লোকের গুজবে কান দেওয়া উচিত নয়। হ্যাঁ, আর শুনে রাখুন, যেটা ব্যোমকেশ হচ্ছে আমার খুব ভালো বন্ধু, এই কেসের সাথে ওর কোনো সম্পর্ক নেই। অর্থাৎ বোঝা গেল যে আপনারা তদন্ত করে কিছুই খুঁজে বার করতে পারেন। তা আপনাদের কাছ থেকে এর বেশি কিছু আমি আশাও অবশ্য করিনি। আরে এবার চলো চলো ব্যোমকেশবাবু। এখানে এসে অবধি তো রহস্য নিয়ে মাথা ঘামাচ্ছেন। মুঙ্গেরের দর্শনীয় জায়গা তো এখনো পর্যন্ত কিছুই দেখলেন না। আচ্ছা, এখানে দেখার মতো কি কি জিনিস আছে? এই তো কষ্টহারিণীর ঘাট, আচ্ছা পীর সান্থার কবর, আরো অনেক কিছু। কিন্তু শুধু নাম শুনে কি করবেন, দেখতে যাবেন না? হ্যাঁ, আসলে ওই শশাঙ্কর তো মানে সময়ই হয় না এখন। আপনি যদি... আরে আমি আপনাদের সব ঘুরে দেখাবো। আর যদি সার্কাস দেখতে চান তাও দেখাবো। সার্কাস? হ্যাঁ, আমাদের এখানে কদিন হলো একটা সার্কাস পার্টি এসছে। বাবা, এখানে সার্কাসও আসে নাকি? হ্যাঁ হ্যাঁ, আসে বই কি, বেশ দু চার পয়সা রোজগার করে নিয়ে যায়। আচ্ছা, এই তো গেল বছরও একটা দল, না গেল বছর তো নয়, তার আগের বছর এসছিল। কি করবো বলুন, এখানে আমাদের ওসব নিয়েই মনকে খুশি রাখতে হয়। হ্যাঁ, কিন্তু একটা কথা শুনেছিলাম, মানে এটা প্রবাদের মতো আর কি, যে যেখানে দুজন বাঙালিও আছে সেখানে অন্তত একটা থিয়েটারের ক্লাব আছে। আর এটা শোনেননি যে সেখানে দলাদলিটাও অবশ্যম্ভাবী, তাই নাকি? তবে আর বলছি কি, আরে এখানেও আমাদের ওই থিয়েটারের একটা শখের দল ছিল মশাই। আচ্ছা, কিন্তু এই দলাদলির জন্যই অভিনয় বড় একটা ঘটে ওঠে না। তাই আমাদের ওই আমোদ আহ্লাদের জন্য এই সার্কাস কার্নিভাল এসব চালানি মালের ওপরই নির্ভর করতে হয়। তবে তবে কি বলুন না, মনে পড়ে গেল এখানে আমাদের বাঙালিদের একটা ক্লাব আছে, চলুন না আজই আপনাদের সেখানে নিয়ে যাই। হ্যাঁ এখন? হ্যাঁ হ্যাঁ, বলছেন যখন এই সুযোগ হাতছাড়া করা যাবে না, চলুন চলো চলো। দেখুন, আপনারা যদি আমার কথা বিশ্বাস না করেন তাহলে তো কিছু বলার নেই। মানে এই তো বিশ্বাস করার জায়গা নেই, যুক্তির বাইরে তো কোনো কথা হতে পারে। বিজ্ঞানে ভূত বলে কোনো জিনিস হয় না দাদা। ও সৈতন মহা মুশকিল, সব কিছু কি বিজ্ঞান দিয়ে বোঝা? এই আরে বড়বাবু এসে গেছেন। ও ব্যোমকেশবাবু আপনারাও এসছেন? হ্যাঁ, পরিচয় করিয়ে দিই, এনারা দুজন কলকাতা থেকে এসছেন, শশাঙ্কবাবুর বন্ধু। ইনি শ্রী ব্যোমকেশ বক্সি আর উনি শ্রী অজিত বন্দ্যোপাধ্যায়। ব্যোমকেশবাবু, এনারা সব এই ক্লাবের সদস্য। ও আচ্ছা আচ্ছা, আমি তো শৈলেনবাবুকে পূর্বেই চিনি, কিন্তু এনাদের পরিচয়টা যদি... ইনি অমূল্যবাবু আর ইনি পৃথ্বীশবাবু। নমস্কার। নমস্কার, আপনারা বসুন না, আসুন। হ্যাঁ আপনি বসুন। হ্যাঁ আমি এখানে বসুন। অজিতবাবু বসুন। বাহ, ভালোই আপনাদের ক্লাবটা। তো কী ব্যাপারে, হ্যাঁ তোমরা এত উত্তেজিত হয়ে উঠেছিলে কেন, কী হয়েছে? আরে এনারা তো আমার ওই ভূত দেখার কথাটা বিশ্বাসই করতে চাইছেন না। এনারা বলছেন যে ওটা নাকি আমার নিজের কল্পনা প্রসূত একটা বায়বীয় মূর্তি। আমরা বলতে চাইছি যে বড়দার আষাঢ়ে গল্প শুনে শুনে ওনার মনের অবস্থা যা, তাতে তো উনি ঝোপে ঝাড়ে বাঘ দেখছেন। বস্তুত আমরা বলতে চাইছি ভূত বলে উনি যেটা দেখছেন সেটা আসলে বাদুর বা ওই জাতীয় কিছু। দেখুন, এই কথা সত্যি যে আমি ঠিক খুব একটা ভালোভাবে দেখতে পাইনি, তবে ওটা যে বাদুর নয় এই কথা আমি হলফ করে বলতে পারি। হ্যাঁ, আর ওই বরদবাবুর গল্প শুনে আমি আমার দৃষ্টিশক্তি হারিয়েছি, এই অপবাদ যদি দেন তাহলে তো আমার আমার কিছু। আর দেখুন, এনারা মাত্র তিন চার দিন হলো এখানে এসছেন, এনাদেরও আমি গল্প শুনিয়ে বশীভূত করেছি, তা যদি বলেন। কাল রাত্রে আমরা দেখেছি
সত্যি দেখেছেন? হ্যাঁ। কি দেখেছেন? একটা মুখ। ঠিক আছে, সকলে যখন দেখেছে বলছে তখন না বিষয়টা বিশ্বাসই করা গেল, কিন্তু বৈকুণ্ঠ যে হরি কৈলাসবাবুকে বিরক্ত করে তার কি লাভ? সে যদি ভূতি হয়ে থাকে। আচ্ছা, এটা কেউ আমাকে বলে দিতে পারো? প্রেজনীর উদ্দেশ্য সবসময় বোঝা যায় না, তবে আমার মনে হয় বৈকুণ্ঠবাবু কিছু বলতে চান। কি বলতে চাইছেন? আর বলতে চাইছেন তো বলতেই পারেন। কিছু বলার সুযোগ তিনি পাচ্ছেন না, তাকে দেখলেই আমরা এত ভয় পেয়ে যাচ্ছি যে তিনি তাড়াতাড়ি সেখান থেকে চলে যাচ্ছেন। আর তাছাড়া প্রেতাত্মার মূর্তি ধারণের ক্ষমতা থাকলেও সবসময় কথা বলার ক্ষমতা থাকে না। এই যে অ্যাক্টোপ্লাজম নামক যে বস্তুটি, যেটা নাকি ওই মূর্তি ধারণের উপাদান। দেখো বড়দা, বেশি পাণ্ডিত্য ফলিও না। স্পিরিচুয়ালিজমের কটা বই মুখস্থ করে তুমি ভাবছো সব কিছু জেনে গেছো। তোমার বৈকুণ্ঠবাবু যদি কিছু বলতে চান তো বলতেই পারেন, কিন্তু উনি এই নিরীহ লোকটাকে বিরক্ত করছেন কেন? কথা উনি বলতে না পারলেও ওনাকে কথা বলানোর উপায় আছে। কি উপায়? টেবিল চালা। ও, সেই তেপায়া জুচ্চুরি। জুচ্চুরি কি করে বলছো? কোনোদিন পরীক্ষা করে দেখেছো? বঙ্কেশবাবু, আমার কিন্তু দৃঢ় বিশ্বাস যে বৈকুণ্ঠবাবুর কিছু বক্তব্য আছে। হয়তো তিনি হত্যাকারীর নাম জানাতে চান এবং আমাদের উচিত তাকে সাহায্য করা। হ্যাঁ, কিন্তু কিভাবে? ওই যে বললাম, টেবিল চেলে তাকে ডাকলে তিনি তার বক্তব্য প্রকাশ করতে পারেন। টেবিল চালবেন? বেশ তো, করবেন তাহলে এখনই করুন না। হ্যাঁ, দোষ কি? তোমরা কি বলো, এখানেই হয়ে যাক। আর ছাড়া, ভূত যদি নামে তাহলে তোমাদেরও সন্দেহ দূর হবে। হ্যাঁ, কিন্তু পাঁচজনের বেশি থাকলে চক্র কিন্তু ভালো হবে না। বেশ তো, আমি না হয় পাশের ঘরে যাচ্ছি, তোমরা করো। বেশ, পৃথ্বীশ ভাই, তুমি একটু পাশের ঘর থেকে টিপাইটা এনে দেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কিছু মনে করলে না? এতে মনে করার কি আছে। বঙ্কেশবাবু। হ্যাঁ বলো। ঘর অন্ধকার করে টিপায়ের ওপর আমরা হাত রেখে পরস্পর পরস্পরের আঙুলে আঙুল ঠেকিয়ে চোখ বুঝে ধ্যান করব। তা না হয় করলাম। আর যদি বৈকুণ্ঠবাবুর আত্মা নেমেও আসে, তার ভাষা আমরা বুঝবো কিভাবে? তারও উপায় আছে। কিরকম? এক্ষেত্রে সংখ্যা দিয়ে অক্ষর বোঝা যায়। ও, এইবার চোখ বুঝে ধ্যান করুন। চোখ বুঝে? হ্যাঁ। এই নড়লো। বৈকুণ্ঠবাবু এসেছেন কি? যদি এসে থাকেন একবার টোকা দিন। ওই আবার আবার নড়লো। আমি প্রশ্ন করি, উনি এসেছেন? হ্যাঁ হ্যাঁ, যা করবার আপনি করুন। বৈকুণ্ঠবাবু, আপনি কি চান? আপনি বারবার দেখা দিচ্ছেন কেন? আপনার কি কিছু বলার আছে? আপনার যদি বলার থাকে তাহলে আপনি অক্ষর গুণে টোকা দিন, আমরা বুঝতে পারব। বুঝতে পেরেছি, আপনি বলতে চান যে বাড়ি ছাড়ো, নচেত বিপদ। ঠিক আছে বৈকুণ্ঠবাবু, আপনার বাড়ি যাতে ছেড়ে দেওয়া হয় আমরা তার চেষ্টা করব। আর কিছু বলবেন কি? আচ্ছা, হত্যাকারী কে সেটা জিজ্ঞেস করুন কি। হ্যাঁ, খুব ভালো করে। সে রাত্রে আপনাকে কে খুন করেছিল? কি বললেন বুঝতে পারছি না। তারা কারোর নাম? কি হলো? চলে গেছেন? চলে গেছে? হ্যাঁ। আচ্ছা অজিত, না এক মিনিট, আপনারা কেউ হাত সরাবেন না। অজিত, তুমি গিয়ে একবার লাইটটা জ্বালিয়ে দাও তো তাড়াতাড়ি। আচ্ছা।
আমরা হাতে আঠা লাগিয়ে নিজেরাই টেবিল নাড়িয়েছি কিনা সেটা দেখতে চান? আমি আপনাদের সবার হাতটা একবার পরীক্ষা করতে চাই। করুন না। এরপর দু তিন দিন আমরা শহরে ও শহরের বাইরের সমস্ত দর্শনীয় স্থান দেখে বেরোলাম। এইসব দেখতে দেখতে ব্যোমকেশ যেন হত্যাকাণ্ডের কথা ভুলেই গিয়েছিল। শুধু প্রত্যেক দিন সন্ধেবেলা সে কৈলাসবাবুর বাড়িতে গিয়ে নানাভাবে তাকে বাড়ি ছাড়ার কথা বলত। তার ফলও ফলেছিল, কৈলাসবাবু নিমরাজি হয়েও এসেছিলেন। শেষে সপ্তাহখানেক পরে তিনি স্থির করলেন আগামী রবিবার তিনি ওই বাড়ি ছেড়ে একটি নতুন বাড়িতে উঠে যাবেন। তারপর ভাই শশাঙ্ক, বলছিলাম এবারে আমাদের তল্পি তল্পা গোটাতে হয়, মানে অনেক দিন তো হলো। এত তাড়াতাড়ি আর কয়েকটা দিন থেকে যাও না, কলকাতায় তো সেরকম জরুরি কাজ কিছু নেই। না তা নেই, তবে কি জানো তো, মানে কাজের আশায় দোকান সাজিয়ে বসে থাকতে হবে তো। তা ঠিক। তো কবে যাবে বলে ঠিক করেছো? আজই। সত্যি কথা বলতে কি, তোমার এখানে কয়েকটা দিন খুব আনন্দেই কাটলো। সত্যি বলছি ভাই, অনেক দিন মনে থাকবে। আজই চলে যাবে? ঠিক আছে, যা তোমার ইচ্ছে। তো ভেবেছিলাম ব্যাপারটা সলভ হবে। হ্যাঁ জানি খুব জটিল, তাও ভেবেছিলাম তোমার এত নাম ডাক, হয়তো তুমি সলভ করলেও করতে পারো। কোন ব্যাপারটা বলছো বলো তো? সে কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? বৈকুণ্ঠবাবুর মৃত্যুর কথা বলছি। না না না, ভুলিনি, কিন্তু সেটাতে তো জানবার কিছু নেই। কি আশ্চর্য, জানবার কিছু নেই মানে তুমি সব জেনে গেছো নাকি? হ্যাঁ তা জানতে পেরেছি বই কি। তোমার কথাটা আমি ঠিক বুঝতে পারছি না। কেন, বৈকুণ্ঠবাবুর মৃত্যু সম্পর্কে যা কিছু জানবার তা তো আগেই জানা হয়ে গিয়েছে, এখন তা নিয়ে এত জলঘোলা করার কি আছে? তার মানে কি, তুমি জানতে পেরে গেছো যে কে খুন করেছে? সেটা তো গত রবিবারই পরিষ্কার হয়ে গেছে। তবে তবে আমাকে বলোনি কেন? দেখো ভাই, তোমার ভাবগতিক দেখে আমার মনে হয়েছিল যে এখানকার পুলিশ আমার সাহায্য চায় না। আমরা কলকাতায় যেভাবে কাজ করি সেটা তোমাদের কাছে খুবই হাস্যকর। একটা আঙুলের ছাপ বা একটা ছেঁড়া কাগজের টুকরো, এগুলোর প্রতি তোমাদের অশ্রদ্ধা অনেক। তাই তাই তুমি আমাকে কিছু বললে না? ঠিক তাই। দেখো, যদি তোমরা সমগ্র পুলিশ মহল আমার কাজের ধরন দেখে অট্টহাস্য করো, তাহলে আমার কি সাংঘাতিক অবস্থা হয় সেটা একবার ভেবে দেখো। ঠিক আছে, তুমি আমাকে ব্যক্তিগতভাবে জানাতে পারতে। জাগে বলো বলো, তুমি কি জানতে পেরেছো বলো? মানে কে খুন করেছে, আমরা কি তাকে চিনি? সত্যি করে বলো না ব্যোমকেশ, কে করেছে? ভূত। কি ঠাট্টা করছো, ভূত কি করে হবে? ঠাট্টা নয়, ঠিকই বলছি। ব্যোমকেশ, তুমি আমাকে পরিষ্কার করে বলো না। দেখো, তোমার যদি বিশ্বাস হয় যে ভূত খুন করেছে তাহলে তো। দেখো শশাঙ্ক, যদি তোমাকে পরিষ্কার করে বোঝাতে হয় তাহলে আমার তো আর আজকে যাওয়া হয় না, আজকে রাত্রিটা এখানে থাকতে হয়। আসামিকে তোমার হাতে সমর্পণ না করে দিলে তুমি ঠিক বুঝবে না। কৈলাসবাবু আজকে বাড়ি বদল করছেন জানো? হ্যাঁ, সুতরাং ধরে নেওয়া যায় যে আসামিকে আজকেই ধরা যাবে। আমার শুধু বৈকুণ্ঠবাবুর মেয়েটার জন্য দুঃখ হয়। যাক, এখন তোমাকে কি কি করতে হবে সেটা শোন। Thank you.
এখানে বসো। এখানে এভাবে কতক্ষণ ওয়েট করতে হবে কিছুই বলা যাচ্ছে না বুঝলি। আমার মনে হয় যে রাত 3:30 বেজে যাবে। অজিত বলো কি? আমি যখনই টর্চের আলো মারব তুমি ওই জানলাটা আগলে দাঁড়াবে। আর শশাঙ্ক তুমি তোমার পুলিশি কর্তব্য সম্পাদন করবে, মানে তুমি ছুটে গিয়ে ভূতকে জাপটে ধরবে, তারপরে ওই হাতকড়াটা পরিয়ে দেবে, ঠিক আছে? জানি না কতক্ষণ ওয়েট করতে হবে। আসতে কেউ যেন আসছে। শশাঙ্ক তোমাকে সৈলেন বাবুর আসল পরিচয়টা বলি। উনি সার্কাসে একজন নামজাদা জিমনাস্টিক খেলোয়াড়, আর স্বর্গীয় বৈকুণ্ঠ বাবুর জামাই। তোমাকে যদি কামড়েও থাকে সেটা ওই জামাইবাবু রসিকতা ধরে নিতে পারো। ঠিক আছে, সামান্য কিছু, কোনো অসুবিধা হবে না। এখন এখানে কিছু করার নেই, চলো 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 চলো। বৈকুণ্ঠবাবুর হত্যাকারীর অ্যারেস্টের ফলে শহরে বিরাট উত্তেজনা সৃষ্টি হয়েছিল, সেটা বলাই বাহুল্য। ব্যোমকেশই যে এই অঘটন সম্ভব করেছে তাও কি যেন কেমন করে চারিদিকে রাষ্ট্র হয়ে গিয়েছিল। শশাঙ্কবাবু প্রীতি ও সন্তোষের ভাব চেষ্টা করেও আর রাখতে পারছিলেন না, তাই আমরা আর অযথা বিলম্ব না করে কলকাতায় ফিরে যাওয়াটাই স্থির করেছিলাম। কৈলাসবাবু তার আগের বাড়িতেই ফিরে এসেছিলেন। এখন বুঝতে পারছি, ভূত নয় পিশাচ নয় সবাই শৈলেন বাবু। আমার মনে আছে এই ঘরে বসে না, হ্যাঁ একদিন ওই যে বলে চিৎকার করে উঠেছিলেন। উফ, সব ধাপ্পাবাজি। আসলে ও কিচ্ছু দেখেনি, আসলে ও নিজে আমাদের মনটাকে উল্টো দিকে করে দেওয়ার জন্যে এই ব্যবস্থা করেছিল। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ব্যোমকেশবাবু বলুন তো, আপনি কি করে বুঝলেন যে শৈলেন বাবুই আসল ভূত? আর 17 মিনিট সময় আছে আমার হাতে, আমাকে স্টেশনে পৌঁছতে হবে, তাই খুব তাড়াতাড়ি কৈফিয়ত দিচ্ছি। তাই বরদাবাবু আপনাকে প্রথমে বলি যে এই ভূত প্রেতের বিষয়ে আমার মনটা কিন্তু প্রথম থেকেই নাস্তিক ছিল। তার মানে আপনি প্রথম থেকেই সন্দেহ করেছিলেন যে ভূত নয় কোনো মানুষই কৈলাসবাবুকে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করছে? ঠিক তাই, এবং এও বুঝতে পেরেছিলাম যে বৈকুণ্ঠবাবুর হীরে জহরত এই বাড়ির দোতলার কোনো ঘরে আছে। হ্যাঁ কোথায় সেটা আপনাকে পরে বলছি, তবে সবার আগে বলবো বৈকুণ্ঠবাবুর মেয়ের কথা। ওনার মেয়েকে জেরা করে আমার দুটো বিষয়ে খটকা লাগে। এক, খুনের দিন তিনি কোনো চিৎকার চেঁচামেচির আওয়াজ শোনেননি। দ্বিতীয়ত, তার বাবার আত্মা সদ্গতির জন্যে
তিনি গয়ায় পিণ্ড দিতে রাজি হলেন না। আশ্চর্য। তাই আমি সবকিছু তলিয়ে দেখে সিদ্ধান্ত নিলাম যে খুনিকে তিনি জানেন এবং তাকে আড়াল করবার চেষ্টা করছেন। ও, কিন্তু তার স্বামী যে খুনি এটা আপনি বুঝলেন কি করে? খুব স্বাভাবিক, একজন মহিলার কাছে পিতার চেয়ে বড় প্রিয় কে হতে পারে? তাছাড়া পূর্বেই আমি শুনেছিলাম যে তিনি সচ্চরিত্রা আর তার স্বামী সার্কাসে কাজ করেন, তাই দুয়ে দুয়ে চার করতে আমার বেশি সময় লাগেনি। কিন্তু ওই দোতলা জানলার ভিতর দিয়ে মুখ বাড়াতো কি করে? রণপায়ের সাহায্যে। নাম শুনেছেন নিশ্চয়ই? ও হ্যাঁ, দুটো লম্বা লাঠি। আজকাল এই দুটো লম্বা লাঠিতে চড়ে অনেকে সার্কাসের খেলা দেখায়। আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি কি করে আন্দাজ করলেন? ওই বাড়ির পেছনে আস্তা করে ঘুরতে ঘুরতে আমি একটা সার্কাসের বিজ্ঞাপনের পুরনো কাগজ পাই আর কি। তার পিছন দিকে দেখি একটা চিঠি লেখা আছে। চিঠির কথাগুলো অস্পষ্ট, অসংলগ্ন, কিন্তু যতটুকু উদ্ধার করা যায় তাতে বুঝতে পেরেছি যে স্বামী অর্থাভাবে পড়ে স্ত্রীর কাছে কিছু টাকা চায়। ও, তার মানে ব্যোমকেশ আস্তাকুর থেকে আমরা যে চিঠিটা পেলাম সেখানে যে আমরা বলাবলি করছিলাম যে সাথী বানামটা ভুল আছে, তাহলে ওটা সাথী হবে না, হবে স্বামী। একদম ঠিক ধরেছ। আচ্ছা, এদিকে জামাই বাবা জীবনে ফিরে আসার খবরটা শ্বশুরমশাই জানতেন না, তিনি খুবই নিশ্চিন্তে ছিলেন। কিন্তু জামাই শ্বশুরের সমস্ত খবরাখবর নিয়ে আট ঘাট বেঁধে তবে যে নেমেছিল। তারপর আর কি, তারপর ওই রণ পায়ে চড়ে শ্বশুর বাড়িতে এলো, তারপর ওই খোলা জানলা দিয়ে ঢুকে পড়ল, দিয়ে শ্বশুরের গলা টিপে প্রথমে হীরে জহরতের সন্ধানটা নিল, তারপরে তাকে নিপাত করে ফেলল। তারপর কি হলো? তারপরে আর কি, তারপরে ওই একটা জহরত সে ওই দেয়াল থেকে খুঁড়ে বার করতে গিয়ে কিছুটা জায়গায় গর্ত হয়ে যায়, সেটা ওই চুন দিয়ে এসে ভরিয়ে দেয়। কিন্তু তাড়াতাড়িতে কাজটা খুব একটা ভালো হয় না, সেই জায়গায় তার বুড়ো আঙুলের ছাপ রয়ে যায়। তার মানে বৈকুণ্ঠবাবু তার সমস্ত জহরত ওই দেওয়ালের মধ্যে লুকিয়ে রাখতেন? হ্যাঁ হ্যাঁ। শশাঙ্ক এসো, তোমাকে তো আমি আগেই বলেছি, উনি করতেন কি ওই চুনসুরকে দেয়াল খুঁড়ে কিছুটা জায়গা গর্ত করে তার মধ্যে হীরে জহরতগুলো লুকিয়ে রাখতেন, তারপর চুন দিয়ে জায়গাটা ভরাট করে দিতেন। আমার হাতে এখন সময় নেই, নাহলে আমি সেগুলো বার করে দিতাম, তবে সমস্যা হবে না, শশাঙ্ককে সব বলা আছে আর জায়গাগুলো আমার চিহ্নিত করা আছে, ও বের করে দেন। আচ্ছা ব্যোমকেশবাবু, আপনি সেদিন প্ল্যানচেট টেবিলে সকলের হাত পরীক্ষা করে কি দেখলেন? আমি বেশ বুঝতে পারছিলাম যে ওই আমাদেরই মধ্যে কেউ টেবিলটাকে নাড়াচ্ছে, তাই সেটা বোঝার জন্য একটা ছুতো করে আমি সবার হাত পরীক্ষা করলাম, দেখলাম যে শোলেনবাবুর হাতের সঙ্গে সেই ছাপটা মিলে গেল, অতএব তিনিই খুনি। আহ ব্যোমকেশবাবু, আপনি বড়দার ভূতের হাত থেকে বাঁচালেন। আর কিছুদিন গেলে আমিও ভূতে বিশ্বাসী হয়ে গিয়েছিলাম। আপনাকে অজস্র ধন্যবাদ। ওটা কি বললে, সংস্কৃতে বুলিয়ে ওড়াচ্ছে বলে মনে হচ্ছে? হ্যাঁ, মুক্তকং না গজে গজে, একটা হাতির মাথায় মুক্ত পাওয়া গেল না বলে এটা প্রমাণ হয় না যে গজমুক্ত নেই। গজের মাথায় কি আছে তা কখনো তল্লাশ করিনি, তবে তোমার মাথায় কি আছে তা আমরা সবাই জানি। আচ্ছা, আমি আপনাদের কাছে মাপ চাইছি, আমার সময় হয়ে গেছে, আমাদেরকে যেতে হবে, আমাদেরকে অনুমতি দিন। তবে তারাশঙ্করবাবুর কাছে আমার আগেই অনুমতি নেওয়া আছে, মহাপ্রাণ মানুষ, ওনাকে আমার হয়ে প্রণাম জানাবে। আসছি। নমস্কার। নমস্কার, চল আমি আসছি।